কিছুদিন আগে আমি এই ভাতের পিঠাটার একটা রিল শেয়ার করেছিলাম, আর তখন থেকে আমার কাছে প্রচুর মেসেজ এবং কমেন্টস আসছিল যে আপু এই পিঠাটার ফুল রেসিপিটা দেখতে চাই। সেজন্য আজকে ফুল রেসিপিটা আপনাদের জন্য নিয়ে এসেছি। আমি এখানে গতকালকের বেঁচে যাওয়া কিছু ভাত নিয়ে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, আমি আমার টেস্ট অনুযায়ী লবণটা মেখে নিয়েছি সম্পূর্ণ ভাতগুলোতে। এখন অল্প একটু সাদা ভাত নিয়ে নিচ্ছি এবং এটা মিহি করে পিষে নিচ্ছি। এখন আমি এরকম একটি ট্যাংয়ের বোতলের মুখ নিয়ে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু যে কোনো বোতলের মুখ দিয়ে এটা তৈরি করতে পারবেন। 5 কেজি তেলের বোতলের মুখগুলো দিয়ে তৈরি করলে আরও বেশি সুন্দর হয়, ওগুলো ছোট ছোট হয়, দেখতেও সুন্দর লাগে। তারপর আমি বোতলের মুখটার মধ্যে একটু তেল লাগিয়ে খুব ভালোভাবে চেঁচে যতটুকু আমি পিষেছিলাম সেই সম্পূর্ণ আপনারা ভিডিওতেই দেখে বুঝতে পারছেন, এটা মুখে বলে আসলে বোঝানো যাবে না। এভাবে তুলে তারপর পিঠাটা হাতে আলতো করে উঠিয়ে নিলেই কিন্তু এই পিঠাটা হয়ে যাবে। এই যে দেখুন কি সুন্দরভাবে উঠে আসছে। প্রতিবার ওঠানোর আগেই কিন্তু আপনাদের তেল মেখে নিতে হবে। আমি সাদা পিঠেগুলো তৈরি করে নিয়েছি, এখন আমি অল্প কিছু ভাতে দিয়ে দিচ্ছি একটু খাবার হলুদ। এখন হলুদটা দিয়ে সম্পূর্ণ ভাতগুলো মেখে নিচ্ছি, এই পিঠেগুলো তাহলে হলুদ কালারের হবে। আবার আমি পিষে নিচ্ছি। আমার পাটাটা কিন্তু অনেক ছোট, সেই জন্য কিন্তু আমি বেশি জায়গা জুড়ে পিষতে পারছি না। আপনারা যদি বড় পাটাই তৈরি করেন তাহলে অনেকটা জায়গা জুড়ে ভাতটা পিষতে পারবেন আর অনেক বড় বড় পিঠা তৈরি করতে পারবেন। আমার হলুদ পিঠাগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এখানে একটু রেড কালার নিয়ে নেব, এটা ফুড কালার, আমি একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। একটু রঙিন হলে কি বাচ্চারা দেখতে পছন্দ করে, আর বিভিন্ন রঙের পিঠাগুলো যখন একসাথে থাকে দেখতে ভালো লাগে। তারপর আরেকটু ভাতে আমি একটু নীল রং মেখে নিচ্ছি, এটাও ফুড কালার। আপনারা কালার দিতে না চাইলে সম্পূর্ণ সবগুলো পিঠা সাদা তৈরি করতে পারেন। এখন আমি একটু নীল রঙের ভাত পিষে নিচ্ছি। এভাবে আমি সবগুলো পিঠা এক এক করে তৈরি করে নেব। আসলে সম্পূর্ণটা তো দেখানো পসিবল না, অনেক বড় হয়ে যাবে ভিডিও। এই যে দেখুন আমি এখানে লাল, তারপর নীল, হলুদ, সাদা, এই 4টি রঙের পিঠা তৈরি করেছি। এখন এগুলো আমি কড়া রোদে শুকিয়ে নেব, একদম খুব ভালো করে শুকাতে হবে আর মুচমুচে করে শুকাতে হবে। এই পিঠাটা খেতে যে কতটুকু মজা আপনারা তৈরি না করে খেলে বুঝতে পারবেন না। যারা খাননি, অনেকের কাছে এটা মনে হতে পারে যে এটা আবার কেমন পিঠা, আপনাদের সিরিঞ্জ পিঠা খেতে যেরকম লাগে এই পিঠাগুলো কিন্তু এরকমই। দেখুন আমার পিঠাগুলো কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে। এর মধ্যে আবার আমার বাচ্চা বুঝতে পারেনি, আমার বাচ্চা এই পিঠাগুলো ভাঙতে অনেক মুচমুচে হয়েছে, তো ভাঙতে তার ভালো লাগছিল, সে সবগুলো পিঠা ভেঙে ফেলেছে। এখন আমি তেলটা খুব ভালোভাবে গরম করে এখানে অল্প অল্প করে সবগুলো পিঠা ভেজে নেব। তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু দেখুন পিঠাগুলো ফুলে উঠছে, আর এই পিঠাটা কিন্তু খেতে অনেকটা, আপনারা যারা সিরিঞ্জ পিঠা খেয়েছেন ছোটোবেলায় কিংবা এখনও যারা সিরিঞ্জ পিঠা খান, সেই পিঠাটার মতোই স্বাদ হয়। আমার কাছে তো সিরিঞ্জ পিঠার চেয়েও বেশি ভালো লেগেছে। তাই বাড়তি ভাত হয়ে গেলে নষ্ট না করে এরকম করে বানিয়ে নেবেন, বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে এটা খেতে, আর খুবই মুখরোচক এই খাবারটা। এখন এটা ভাজা হয়ে গিয়েছে, আপনারা চাইলে কিন্তু এটার উপরে একটু চিনি দিয়ে তারপর খেতে পারেন। আমার কাছে চিনি ছাড়াই ভালো লাগে, সেজন্য আমি আর চিনি দেইনি। দেখুন এটা কতটা মুচমুচে হয়েছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আজকে আর কথা বাড়াবো না, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।